নমস্কার, ভয়েসের পক্ষ থেকে এসেছি পিঠে পুলি উৎসবে। আলিপুরদুয়ারে হচ্ছে নিউটন আর পার্ক রোডের সামনে হচ্ছে ম্যাকুলিম স্কুলের ঠিক বিপরীত প্রাঙ্গণেই হচ্ছে এই পিঠে পুলি উৎসব। এই প্রথমবারই এখানে দেখতে পাচ্ছি, আর কিছু মুহূর্তের পরে আপনাদের দেখাবো পিঠে পুলি উৎসবে যারা পার্টিসিপেন্টরা রয়েছে, এবং তার সাথে সাথে এখানে নৃত্যের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং তার পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতাও হচ্ছে। তাই সবই আপনাদের সামনে তুলে ধরবো। তো কি মনে করে এই অর্গানাইজটা শুরু করেছেন আপনারা? আমাদের সংগঠনের তরফ থেকে আমরা এটা ফার্স্ট চালু করলাম পিঠে পুলি উৎসবটা, যাতে আমাদের এটা তো আমরা অ্যাকচুয়ালি একটা উৎসব তো, কিন্তু আমরা সেভাবে মানে সবাই মিলে পালন করা হয় না, তা সেই পরিপ্রেক্ষিতে বাইরে হয় সেটা আমরা দেখি। কলকাতার সাইডে এটা বেশি হয়, কিন্তু আমাদের আমাদের শহরে আমরা কোনোদিন সেটা দেখতে পাইনি, তাই আমাদের সংস্থার তরফ থেকে ফার্স্ট টাইম এটা করা হলো। আচ্ছা, কেমন লাগছে করে? করে তো খুব ভালো লাগছে, কারণ এত মানুষের সহযোগিতা পেয়েছি, এত মানুষ উৎসাহ সহকারে সবাই এসেছে, তারা পার্টি প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, তাতে দেখে আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, দেখলাম যে আরো আরো অনেক কিছু কম্পিটিশন রয়েছে, আর্ট কম্পিটিশন রয়েছে, নৃত্যের কম্পিটিশন হয়েছে, তো সেগুলি মোটামুটি কখন শুরু হবে? মানে আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার কথা হচ্ছে দুটোর থেকে আর্ট কম্পিটিশন শুরু হয়েছে, তারপরে তিনটের সময় একটা এমনি একটা উদ্বোধন হবে আর কি, তা কিছু গেস্ট আসবে তাদেরকেও বলা হয়েছে, আর তারপর থেকে সিরিয়ালি আমাদের পিঠে পুলির যে প্রতিযোগিতাটা সেটা হবে, তারপরে লোকনাম হচ্ছে, তারপরে আমাদের বাউলের প্রোগ্রাম আছে। যেহেতু পিঠে পুলিটা আমরা জানি যে লোকনৃত্য বাউল এই দুটার মাধ্যম দিয়ে হয়, তা সেই জন্য আমাদের এই দুটো এই সব অনুষ্ঠান রাখা হয়েছে। আচ্ছা দাদা, পিঠে যে খাচ্ছেন কেমন লাগছে? আপনি কি প্রথমবার আসলেন এখানে? হ্যাঁ, উৎসবে আমি প্রথমবার আসলাম। আমি শুনতে পেলাম যে এখানে একটা পিঠে পুলি উৎসব হচ্ছে, তা আমি গাছ দেখার জন্য চলে আসলাম। দেখছি যে এখানে নানান রকম পিঠে বানিয়ে রাখা আছে, আর তার মধ্যে দু তিনটা টেস্ট করে দেখলাম, খুবই ভালো হয়েছে পিঠেগুলো, সবার সাধারণ। পিঠে পুলি উৎসবে মানে এই পিঠে পুলি যে উৎসবটা হচ্ছে এখানে কেমন লাগছে আপনার? আমার এখানে এসে খুব ভালো লাগছে, আলিপুরদুয়ারে এই ধরনের অনুষ্ঠান প্রথমবার দেখতে পাচ্ছি। আর ছোটোবেলায় অনেক দিনে পিঠে পুলি খেতাম, সেসব আজকাল আর সেরকম বিশেষ দেখা হয় না, তো এখানে আসার পর সেসব অনেক কিছু দেখতে পাচ্ছি, সুতরাং আমার এখানে ভালোই লাগছে। আশা করি আলিপুরদুয়ারে এরকম ধরনের অনুষ্ঠান আরও দেখতে পাবো। তোমাদের প্রত্যেকের জন্য আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট শব্দের পক্ষ থেকে এবং কারুমল্লির পক্ষ থেকে দুটো করে চোখ রাখুন।